দারুণ দহনে পড়ছে দক্ষিণবঙ্গে। স্কুলে এগুলো গরমের ছুটি, দোষনা মে থেকে স্কুল কলেজে গরমের ছুটি দেওয়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বেশি গরম পড়েছে, সহ্য করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা। বেসরকারি স্কুলকেও একই কথা জানাতে সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 15 থেকে 20 জুনের মধ্যে কবে স্কুল খুলবে তা দেখতে সচিবকে নির্দেশ। দারুণ দহনে পড়ছে দক্ষিণবঙ্গে এবং সেই কারণে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত রাজ্য সরকারের। দোষটা মে থেকে স্কুল এবং কলেজে গরমের ছুটি পড়ে যাচ্ছে। স্কুল এবং কলেজে দোষটা মে থেকে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বেশি গরম পড়েছে, সহ্য করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা। বেসরকারি স্কুলকেও একই কথা জানাতে সচিবকে নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। 15 থেকে 20 জুনের মধ্যে কবে স্কুল খুলবে তা দেখতে সচিবকে নির্দেশ দিলেন তিনি। ঠিকই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে শোনাবো। আমাকে কতগুলো জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে, বাচ্চারা এই গরমের মধ্যে টিফিন খায় বাইরে এবং যখন তারা যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে, 2 মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও। 2 মে থেকে ডেটটা তুমি দেখে নাও, 15-20 জুনের মধ্যে কবে খুলবে। কিন্তু 2 মে থেকে ছুটিটা ফেলে দাও এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো, বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও। গত কয়েকদিনে যেভাবে গরম বেড়েছে তার জেরে গরমের ছুটি এগিয়ে আনা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করছিল রাজ্য সরকার এবং তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়ে দিলেন যে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। 2 মে থেকে স্কুল এবং কলেজে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন বেশি গরম পড়েছে, সহ্য করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা। বেসরকারি স্কুলকেও একই কথা জানাতে তিনি সচিবকে নির্দেশও দিলেন এবং 15 থেকে 20 জুনের মধ্যে কবে স্কুল খুলবে তা দেখতেও সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আরো একবার শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই নিয়ে। আমাকে কতগুলো জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে, বাচ্চারা এই গরমের মধ্যে টিফিন খায় বাইরে এবং যখন তারা যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে, 2 মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও। 2 মে থেকে ডেটটা তুমি দেখে নাও, 15-20 জুনের মধ্যে কবে খুলবে। কিন্তু 2 মে থেকে ছুটিটা ফেলে দাও এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো, বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গরমের ছুটি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।